والسماء ذات البروج. الله تعالى بولتن গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম, এই যে আসমান আছে মহাশূন্যে অসংখ্য গ্যালাক্সি আছে, এই গ্যালাক্সিগুলোর কসম আল্লাহ করেছেন কোরআনুল কারীমের অন্য জায়গায়, আল্লাহ এই গ্যালাক্সির কথা এভাবে বলেছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাম ওয়া জাআলা ফীহা সিরাজাম ওয়া কমারাম মুনীরা। আল্লাহ তাআলা বলছেন বরকতময় সুমহান সেই সত্তা যিনি আসমানের মধ্যে গ্যালাক্সি সৃষ্টি করেছেন, আর তিনি গ্যালাক্সির ভেতরে সূর্যকে তোমাদের জন্য দীপ্তিমান, আর চন্দ্র সূর্যকে তোমাদের জন্য তেজদীপ্ত বাতি, আর চন্দ্রকে তোমাদের জন্য তিনি দীপ্তমান বানিয়েছেন। বুরুজের কসম আল্লাহ করেছেন। বুরুজ কি? এটা আপনাদেরকে গ্রাম্য ভাষায় সুজা বাংলায় বুঝায় দিই। এই মুহূর্তে আমার এবং আপনাদের অবস্থান হল সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের নাটুয়ারবের গ্রামে। আমি কি ঠিক বলেছি? আচ্ছা, এখন আসেন গ্যালাক্সি কি। গ্যালাক্সি হল যেটার মধ্যে সৌরজগৎ থাকে। সৌরজগৎ কি? সৌরজগৎ হল যার ভেতরে গ্রহ উপগ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ বসবাস করে। স্কুল কলেজে যারা পড়ো তোমাদেরকে বলছি, দেখো ভাইয়েরা, আল্লাহর কোরআন কত সাইন্টিফিক, আল্লাহর কোরআন কতটা বিজ্ঞানময়। আল্লাহ বুরুজের কসম করেছেন। বুরুজ কি বুঝাচ্ছি আমি, গ্যালাক্সির ভেতরে সৌরজগৎ, সৌরজগতের ভেতরে আছে গ্রহ উপগ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ, তারপরে নিহারিকা ধূমকেতু উল্কা, এগুলো হলো সব সৌরজগতের ভেতরে। যেমন আমি আপনি আমরা একটা সৌরজগতের খুব ক্ষুদ্র জায়গায় আমাদের বসবাস। কিরকম? আমাদের এই সৌরজগতের ভেতরে পৃথিবী ছাড়াও আরও আটটা উপগ্রহ আছে। কয়টা উপগ্রহ? এগুলো ছোটবেলায় আপনারা শিখেছেন, শিখেন নাই আপনারা? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এগুলো শিখেন না আপনারা? পৃথিবীর বাহিরেও আরো অনেকগুলো গ্রহ আছে। এই যে চাঁদ, এটা হলো সৌরজগতের একটা উপগ্রহ, সৌরজগতের একটা উপগ্রহ। তো আমাদের সৌরজগতের কেন্দ্রে সূর্য অবস্থিত, সৌরজগতের কেন্দ্রে কি অবস্থিত? সূর্য। এই যে পৃথিবীতে আমরা বাস করি, সূর্যের কেন্দ্রে, সূর্য আছে সৌরজগতের কেন্দ্রে, এই পৃথিবীটা কত বড়, ধারণা আছে আপনার? শুনেন, এই আয়াত বুঝলে আপনি আস্তে আস্তে আলোচনা আরো ভালো বুঝবেন ইনশা। আমাদের বাংলাদেশ এটা কত ছোট, ওয়ার্ল্ড ম্যাপ বিশ্ব মানচিত্রে বাংলাদেশের বি লিখারও জায়গা নাই। ছোট্ট একটা ভূখণ্ডে বাস করে তাও আমাদের কত ঠেলাঠেলি আছে না নাই? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের চেয়ে 30 গুণ বড়। কানাডা, আমেরিকা বাংলাদেশের চেয়ে এই দেশগুলো প্রায় 90 গুণ 100 গুণ বড়। রাশিয়া পৃথিবীর সবচাইতে বড় দেশ, আয়তনে রাশিয়া হলো পৃথিবীর সর্ববৃহৎ কান্ট্রি। রাশিয়া হলো বাংলাদেশের চেয়ে 160 গুণ বড়। এ ধরনের 250টারও বেশি দেশ আছে, এটা মিলে কি পৃথিবী? কথা বলেন আপনারা না। চার ভাগের এক ভাগ মাটি আর তিন ভাগ পানি। প্রশান্ত মহাসাগরের আয়তন হল 16,57,24,000 বর্গ কিলোমিটার। আল্লাহ আকবার। আটলান্টিক মহাসাগরের আয়তন হল 8,24,00,000 বর্গ কিলোমিটার। চিন্তা করেছেন? এ ধরনের বিশাল সাগর মহাসাগর, নদ নদী, যেখানে আছে বিরাট জলরাশি, চার ভাগের তিন ভাগ পানি, এক ভাগ
এই পৃথিবীর চাইতে এই পৃথিবী তো একটা গ্রহ একটা এর বাহিরে আমাদের সৌরজগতে আরো অনেক গ্রহ আছে আর সৌরজগতের মূল জায়গাতে আছে সূর্য কেন্দ্রে অবস্থিত ওই সূর্য হলো পৃথিবীর চাইতে আরো 13 গুণ নয় 13 শত নয় 13 হাজার নয় 13 লক্ষ গুণ বড় আপনারা যে সকালবেলা সূর্য দেখেন 13 লক্ষ পৃথিবী যত বড় একা এক সূর্য তত বড় এই সূর্য কত দূরে অবস্থিত 9 কোটি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9 কোটি 30 লক্ষ বর্গ কিলোমিটার আমার বাড়ি থেকে আপনাদের এলাকা সব মিলিয়ে হয়তো 6-700 কিলোমিটার হবে আর পৃথিবী থেকে সূর্য দূরত্ব হলো 9 কোটি 30 লক্ষ বর্গ কিলোমিটার আল্লাহু আকবার এত দূর থেকে সূর্যের আলো সাথে সাথে আসে না সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড অপারেটর ভাই থাকলে বলেন তো এটার পাওয়ার কত আচ্ছা নাই আমরা ধরে নিলাম 100 কত সূর্য এটা একটা লাইট যা গোটা দুনিয়াকে আলোকিত করে এটার পাওয়ার কত জানেন সূর্যকে আল্লাহ তাআলা যে পরিমাণ টেম্পারেচার দিয়েছেন তার পরিমাণ হলো 1 কোটি 40 লক্ষ সেন্টিগ্রেড তাপমাত্রা আল্লাহু আকবার 1 কোটি 40 লক্ষ সেন্টিগ্রেড তাপমাত্রা যদি সরাসরি এসে দুনিয়ায় হিট করে কিছু থাকবে না জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে আপনাদের মাথার চাঁদি ফেটে যাবে গাছপালা জ্বলে যাবে দুনিয়াই শেষ হয়ে যাবে আল্লাহ কি করেছেন সুবহানাল্লাহ এই সূর্যের আলো সরাসরি হিট করে না সরাসরি হিট করে না যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে তারা জানে বায়ুমণ্ডলে আল্লাহ তাআলা অনেক বায়ুমণ্ডলীয় স্তর সৃষ্টি করেছেন আরো সহজ করে বুঝাইতে হলে ফিল্টার বুঝেন তো আপনারা ফিল্টার স্থাপন করেছেন বিজ্ঞান যেগুলোর নাম দিয়েছে ট্রপোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ার আয়নোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার এক্সোস্ফিয়ার এরকম অনেকগুলো স্তর আল্লাহ বায়ুমণ্ডলে রেখেছেন সূর্যের আলো সরাসরি হিট করে না ওই ফিল্টারগুলোতে বাধাপ্রাপ্ত হয় আল্লাহ তাআলা সেই ফিল্টারগুলোতে সূর্যের এই উত্তপ্ত তাপমাত্রার এই আলোকে ছেকে ছেকে পিউরিফাই করে 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 যতটুকু আমাদের দরকার ঠিক ততটুকু আলো আল্লাহ আমাদেরকে দান করেন এই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় মহাশূন্যে কি সূর্যের চেয়ে বড় কিছু নাই আছে আজকে তারা আছে নাকি দেখেন আছে এগুলো আবার আপনারা দেখছেন ছোট এক একটা তারকার সাইজ জানে বিজ্ঞানীরা বলেছেন যে সূর্য হলো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় এই ধরনের 50 কোটি সূর্যকে এক একটা তারা তার পেটের ভেতরে ঢুকায় ফেলতে পারবে আল্লাহু আকবার বলেন এরকম কি একটা দুইটা তারা আকাশে আছে এমন অসংখ্য তারকারাজি আছে যেগুলোর আলো পৃথিবীতে এখনো আসে নাই এটা সৃষ্টির পরে তার আলো আজ পর্যন্ত আসে নাই আল্লাহু আকবার এ ধরনের শত শত কোটি তারকা নক্ষত্র আল্লাহ মহাশূন্যে সৃষ্টি করেছেন এই সূর্য চন্দ্র তারকাপুঞ্জ এগুলো কিসের ভেতরে বলেন গ্যালাক্সির ভেতরে কিসের ভেতরে গ্যালাক্সির ভেতরে তাহলে বলেন তো আমার আপনার অবস্থান যে গ্যালাক্সির কসম আল্লাহ করেছেন ওই গ্যালাক্সির এক গ্যালাক্সির ভেতরে সৌরজগৎ আবার একটা নয় এক একটা গ্যালাক্সির ভেতরে কোটি কোটি সৌরজগৎ আর মহাশূন্যে একটা দুইটা গ্যালাক্সি নয় শত শত লক্ষ লক্ষ গ্যালাক্সি আল্লাহ মহাশূন্যে সৃষ্টি করেছেন আল্লাহ আকবার এই সব কিছুর মালিক একজন গলার আওয়াজ বড় করে বলতে হবে তিনি কি চিন্তা করেন তো আমি হাসিবুর রহমান আর আপনি আবুল কালাম আর আব্দুস সালাম এত বাহাদুরি যে আপনি দেখান আল্লাহর বিশাল সৃষ্টির একটা ক্ষুদ্র জায়গায় আমার আর আপনার অবস্থান বাপরে বাপ বেটা চেয়ারে বসলে মাথা ঠিক থাকে না হুশ ঠিক থাকে না যা মন চায় তাই বলো আল্লাহর বিশাল এই সৃষ্টি জগতের ক্ষুদ্রতম জায়গা অবস্থান করে বেশি বাহাদুরি করা ঠিক নয় আল্লাহ তাআলা কোন সময় যে চিপা দিয়া মাইরা ফেলবেন টেরো পাবা না আজকে বুঝছেন তো আল্লাহর বিশাল সৃষ্টির কত ক্ষুদ্র জায়গায় আমার আর আপনার বসবাস আপনারা বলতে পারেন হুজুর এই গ্যালাক্সির কসম আল্লাহ কেন করেছেন কেন করেছেন এটার জবাব একটু পরে আপনারা পাবেন ইনশাআল্লাহ
رب العالمين প্রথম আয়াতে বললেন والسماء ذات البروج الله تعالى বলছেন গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন واليوم الموعود প্রতিশ্রুত দিনের কসম يوم الموعود বলতে এখানে কিয়ামতের দিবসকে বোঝানো হয়েছে কিয়ামতের ঘটনা একদিন ঘটবে কিন্তু কোন দিন কিয়ামত হবে সেটা কি আমরা কেউ জানি না কি কাফের মুশরিকরা নবীজিকে বলতো তুমি যে কিয়ামতের কথা বললে সেটা কখন হবে আল্লাহ তাদের কথা কোরআনে উঠিয়ে দিয়েছেন ইয়াসআলুকান নাসু আনিস সাআ ও নবী কাফের মুশরিকরা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামতের মহা প্রলয়ংকারী সেই ঘটনা কখন ঘটবে আপনি তাদেরকে জবাব দেন قل انما علمها عند الله আপনি তাদেরকে জবাব দেন কিয়ামতের মহা প্রলয়ংকারী সেই ঘটনা কখন ঘটবে সেটা একজন ছাড়া আর কেউ জানেন না গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে কিয়ামতের দিনটা হলো ওয়াদা করা দিন আল্লাহ ওয়াদা করেছেন কিয়ামত একদিন হবেই হবে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে মানুষ যখন কবর থেকে উঠবে কবর থেকে উঠে মানুষ বলবে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন ওয়া নুফিকা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন আর যখন সিঙ্গায় ফু দেওয়া হবে মানুষ তখন কবর থেকে উঠবে কবর থেকে উঠে তাদের রবের দিকে দৌড়ানো আরম্ভ করবে কবর থেকে উঠে মানুষ তখন বলবে কলু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা মানুষ বলবে দুর্ভোগ আফসোস আমাদের মান বাআসানা মিন মারকাদিনা কবরের ঘুম ভাঙায়া কবর থেকে আমাদেরকে কে উঠালো অদৃশ্য থেকে আওয়াজ আসবে হাদা মা ওয়াদার রহমান এটা হলো রহমানের ওয়াদা করা দিন রহমান ওয়াদা করেছেন কিয়ামত একদিন হবেই হবে রহমানের ওয়াদার আজকে প্রতিফলন ঘটছে সেই ওয়াদা করা দিনের কসম আল্লাহ করলেন আল্লাহ বললেন ওয়াল ইয়াউমিল মাউত কসম প্রতিশ্রুত দিনের এরপরে তিন নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়া শাহিদিউ ওয়া মাশহুদ কসম প্রত্যক্ষকারী প্রত্যক্ষকারী এবং প্রত্যক্ষকৃত বিষয়ের দর্শক এবং যা দেখা হয় তার কসম অর্থাৎ কিয়ামতের দিবসের দর্শক আর কিয়ামতের বীভৎস পরিস্থিতির কসম করলেন কে আরো জোরে বলেন কে এটা এখন বললে আপনাদের মাথায় ঢুকবে না কসম কেন করেছেন একটু পরে আমি জবাব দিব আগে এটা মুখস্থ করাই ফেলি সূরা বুরুজের প্রথম তিনটা আয়াতে আল্লাহ চারটা বিষয়ের কসম করেছেন জোরে বলেন তো বাবাজান ভাইজানরা কয়টা মাশাআল্লাহ বলেন এক নাম্বার গ্যালাক্সি এক নাম্বার গ্যালাক্সি দুই নাম্বার কিয়ামতের দিনের দুই নাম্বার তিন নাম্বার হলো কিয়ামতের ভয়াবহ দৃশ্য যারা দেখবে সোজা কথা দর্শক কিয়ামতের দর্শক চার নাম্বার কিয়ামতের বিভৎস চিত্রের কয়টা বিষয় তাইলে সূরা বুরুজের প্রথম তিনটা আয়াতে আল্লাহ কয়টা বিষয়ের কসম করলেন এক বলেন মাশাআল্লাহ আরো জোরে বলেন দুই নাম্বার কিয়ামত দিবসের দুই নাম্বার এই যে আপনাদেরকে শিখাই দিচ্ছে রমজান মাসে যখন ইমাম সাহেব পড়বে ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদুন ওয়া মাশহুদ পিছনে আপনি মুসল্লি তো সারা জীবন শুনছেন মজা লাগে নাই যখন আপনি ইমাম সাহেবের তেলাওয়াত শুনে শুনে অর্থ বুঝবেন শুধু মজাই লাগবে সুবহানাল্লাহ আমরা যারা কোরআনের অর্থ বুঝি শুধু মজাই লাগে ভালোই লাগে শুনতে খারাপ লাগে না মুখস্থ করে ফেলেন এক নাম্বার গ্যালাক্সি দুই নাম্বার কিয়ামত দিবসের তিন নাম্বার হলো দর্শক তিন নাম্বার চার নাম্বার দৃশ্য চার নাম্বার
আচ্ছা আল্লাহ কেন কসম করেছেন বলছিলাম এটা একটু পরে বুঝাই দেব পরে বুঝলে সুবিধা হবে এই চারটা জিনিসের কসম করার পরে আল্লাহ একটা কিচ্ছা শোনালেন আল্লাহ একটা কিচ্ছা শোনাচ্ছেন আমাদেরকে মানে ঘটনা এই চারটা জিনিসের কসম কইরা আল্লাহ আমাদেরকে একটা কি শোনাচ্ছেন জোরে বলেন ঘটনা কি শোনাচ্ছেন ঘটনাটা আমি শোনাচ্ছি না আসেন এই চারটা বিষয়ের কসম কইরা আল্লাহ কি কিচ্ছা শোনাচ্ছেন আজকে বলতে পারেন হুজুর এই সূরাটা আমাদেরকে শোনাচ্ছেন কেন কেন শোনাচ্ছি একটু পরে বুঝবেন ইনশাআল্লাহ চারটা বিষয়ের কসম শেষ করে আল্লাহ এবার একটা ভয়াবহ বিভৎস ঘটনার বর্ণনা দিচ্ছেন অত্যন্ত ভয়াবহ ঘটনা এই ঘটনাটা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায় এই ঘটনাটা শুনলে পরে গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার পাশাপাশি কলিজার মধ্যে শিহরণ আরম্ভ হয়ে যায় আল্লাহ তাআলা বলছেন উতিলা আসহাবুল উখদুদিন নারী জাতিল ওয়াকুদ ধ্বংস তাদের জন্য কাদের জন্য আল্লাহ বলছেন আসহাবুল উখদুদ গর্তওয়ালাদের জন্য ধ্বংস এদের উপরে লানত গর্তওয়ালা কারা কি করেছিল তারা আল্লাহ বলছেন আন্নারি দাতিল ওয়াকুদ যারা গর্ত খুঁড়ে গর্ত খনন করে গর্তের মধ্যে আগুনের ইন্ধন তারা জ্বালিয়ে দিয়েছিল এরপরে আগুন প্রজ্বলিত করে ইদহুম আলাইহা কুদ তারা ওই গর্তের কিনারে বসেছিল গর্তের কিনারে বসে তারা কি করেছিল আল্লাহ বলছেন ওয়াহুম আলা মা ইয়াফানুনা বিল মুমিনিনা শুহুদ মুমিনদেরকে তারা ওই আগুন আগুন জ্বালানো গর্তের ভেতরে ফেলে দিয়ে ওই মুমিনদের গর্তে জ্বলে পুরার বিভৎস চিত্র তারা বসে বসে দেখতেছিল আল্লাহ বলছেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ এই মুমিনদেরকে এই কাফেরগুলো জালিমগুলো আগুনের গর্তে ফেলে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছিল এদের একটাই অপরাধ ছিল তারা মহা পরাক্রমশালী আল্লাহর উপরে ঈমান এনেছিল এবার আসেন কোরআনে তো সম্পূর্ণ ঘটনা কখনো বলা হয় না ঘটনাটার ইঙ্গিত দেওয়া হয় এবার আসেন ঘটনাটা আপনাদেরকে তাফসীর থেকে আমি শোনাই ঘটনাটা বলবো না আপনাদের খারাপ লাগতেছে শোনেন এটা নবীজি দুনিয়াতে আসার 70 বছর আগের ঘটনা বলেন দুনিয়াতে নবীজি আসার কত বছর আগের ঘটনা ঘটনাটা ঘটেছিল নাজরানের একজন জালিম বাদশা ছিল ওই বাদশার একজন দুষ্ট জাদুকর ছিল ওই জাদুকরের মাধ্যমে ওই জালেম বাদশা তার রাজ্যের সকল মানুষদেরকে জাদুটুনা করে তারপরে তার সকল জনগণকে প্রজাকে সে তার উপরে বশ করে রাখত যাতে করে কেউ তার ব্যাপারে বিদ্রোহ না করে এবং ওই দুষ্ট জাদুকরকে দিয়ে ওই দুষ্ট জাদুকর এমন ছিল গ্রহ উপ সে তারকারাজি দেখে ভবিষ্যৎবাণী মাঝে মাঝে বলতো কোনোটা মিলতো কোনোটা মিলতো বাদশা ওই জালেম বাদশার এই জাদুকর সে যখন বয়োবৃদ্ধ হয়ে গেল বয়োবৃদ্ধ হওয়ার পরে সে একদিন বাদশাকে ডেকে বলল মহামান্য বাদশা আমি তো বয়সের ভারে নুচ্চ হয়ে গিয়েছি কখন যে মারা যাব জানি না আমার এই জাদুবিদ্যা যে কাউকে শিখিয়ে দেওয়া দরকার যাতে করে আমি মারা যাওয়ার পরেও এই জাদুবিদ্যা আপনার রাজ্যে আপনার শাসনের জন্য কাজে লাগে এবার বাদশা বললেন তো ঠিক আছে এটা তো ভালো প্রস্তাব এখন আমি কি করব দুষ্ট সেই জাদুকর বলল তরুণ বয়সের কিশোর বয়সের একটা মেধাবী ছেলে আপনি সংগ্রহ করুন আমি তাকে তালিম দিব তালিম দিয়ে দিয়ে আমি তাকে আমার মতো জাদুকর বানিয়ে ফেলব বাদশা এবার একটা মেধাবী কিশোর ছেলেকে তার লোকজনকে দিয়ে কালেক্ট করালো ওই ছেলেটা প্রত্যেকদিন সকালবেলা তার বাড়ি থেকে ওই জাদুকরের কাছে তালিম নেওয়ার জন্য আসতো হঠাৎ করে কিছুদিন পরে দেখা গেল ওই ছেলেটা ওই ছেলেটা যে জাদুকরের বাড়িতে যায় ওই রাস্তার ধারে ওই রাস্তার মধ্যে একজন দরবেশ মানুষ সুফি সাধক
একজন বুজুর্গ মানুষ তিনি আস্তানা আস্তানা গেড়ে বসলেন সেখানে তিনি ইবাদত বন্দেগী করেন মাঝে মাঝে আবার মানুষদেরকে নসিহত করেন ছেলেটা প্রত্যেকদিন যখন যায় যেতে যেতে একদিন ভাবলো দেখি তো ওই লোকটা কি বলে এত মানুষ এখানে জড় হয়ে আছে কেন যাওয়ার পরে লোকটার বয়ান শুনতো নসিহত শুনতো শুনতে শুনতে ওই লোকটার নসিহতের মায়ায় পড়ে গেল আর ছেলেটার বিবেকের মধ্যে এই বিষয়টা বারবার আসতে লাগলো বুঝলাম না এই লোকটা তো সুন্দর কথাই বলে তাহলে কি লোকটা যে আল্লাহর ইবাদত করে তার দিন সঠিক নাকি আমি যে জাদুকরের কাছে গিয়ে জাদু শিখি ওই জাদুকরের দুষ্টামি সঠিক কিছুই সে বুঝতে পারে না একদিন সে তার বাড়ি থেকে রওনা হয়েছে বাড়ি থেকে যখন রওনা হলো কিছু দূর যেতে না যেতেই একটা হিংস্র জানোয়ার দেখলো ওই হিংস্র জানোয়ার পথের দ্বারে বসে আছে পথ আটকিয়ে দিয়েছে যার কারণে মানুষ ভয় ভীতিতে সেই রাস্তা দিয়ে চলাচল করছে না ছেলেটা তখন একটা পাথর হাতে নিল একটা পাথর হাতে নিয়ে সে এই বলে পাথরটা ছুঁড়ে মারল সে বলল যদি ওই সুফি সাধকের দিন ধর্মটা সঠিক হয় তাহলে সে যে আল্লাহর কথা বলে আমি সেই আল্লাহকে বলছি যদি তার ধর্ম সঠিক হয় এই পাথরটা আমি তোমার নামে ছুঁড়ে মারলাম তো তোমার ক্ষমতা দেখায়া এটাকে তুমি মেরে ফেলো আর যদি পাথর ছুঁড়ার পরে একথা বলার পরে এটা না মরে তাহলে বুঝবো আমি যে জাদুকরের কাছে যাই জাদুকরের দিনই সঠিক দিন সে যখন এই কথা বলে তার পাথরটা ছুঁড়ে মারল পাথরটা ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গে ওই হিংস্র জানোয়ারটা মারা গেল বলেন আল্লাহু আকবার সে এই ঘটনা গিয়ে ওই বুজুর্গ ব্যক্তিকে বলল বুজুর্গ ব্যক্তি তখন বললেন তুমি তো আমার চেয়ে উত্তম হয়ে গিয়েছো সে বলল আজকে যে ঘটনা ঘটেছে আমি বুঝেছি ওই আল্লাহই হচ্ছেন একমাত্র রব আমি আর দেরি করতে চাই না সে কালেমা পরে মুসলমান হয়ে গেল এরপরে সে ইবাদত বন্দিকে করা আরম্ভ করলো ইবাদত বন্দিকে করতে করতে আল্লাহর এতটা প্রিয় হয়ে গেল সে যখন কোনো অন্ধ ব্যক্তির জন্য দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে অন্ধ ব্যক্তির চোখের আলো ফিরাইয়া দেন সে যখন কোনো কুষ্ঠ রোগীর জন্য দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে কুষ্ঠ রোগীকেও ভালো বানায়া দেন ঘটনাক্রমে ওই বাদশাহের একজন মন্ত্রী অন্ধ হয়ে গেল চোখে দেখে না চোখের সমস্যা চোখে দেখে না ওই লোকটা খবর পেল একজন কিশোর ছেলে সে কারো জন্য দোয়া করলে সে ভালো হয়ে যায় সে এবার মহামূল্যবান উপঢৌকন উপহার নিয়ে হাদিয়া নিয়ে ছেলেটার কাছে গেল গিয়ে বলল তুমি যদি আমার চোখের আলো ফিরাইয়া দিতে পারো তাহলে এই মহামূল্যবান সব উপহার তোমাকে দিয়ে দিব ছেলেটা তখন বলল আমি তো আপনার চোখের আলো ফিরাইয়া দিতে পারবো না চোখের আলো ফিরাইয়া দেওয়ার একমাত্র ক্ষমতা যার জুড়ে বলেন তিনি কে সুতরাং আপনি যদি ওই আল্লাহর উপরে ঈমান আনেন তো আমি ওই আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করতে পারি এখন মন্ত্রী বেচারা ভাবলো এমন অবস্থায় ঈমান আনলেই যদি চোখের আলো ফিরে আসে দেখি একটু ঈমান আনি সে বলল হ্যাঁ আমি তোমার রবের উপরে ঈমান আনলাম ছেলেটা যখন ওই অন্ধ মন্ত্রীর জন্য দোয়া করল রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই মন্ত্রীর চোখের আলো ফিরাইয়া দিলে মন্ত্রী আবার চোখের আলো নিয়ে রাজার দরবারে গেল বাদশাহ হঠাৎ করে দেখলো কি ব্যাপার আমার মন্ত্রী তুমি না চোখের সমস্যায় ছিলা তুমি তো চোখে দেখতা না এখন তুমি চোখে দেখো কেমনে মন্ত্রী বলল আমার আল্লাহ আমাকে চোখের আলো ফিরাইয়ে দিয়েছেন আমার খোদা আমাকে দিয়েছেন তখন বাদশাহ একটু ভাবসাব নিয়ে বলল বুঝছি আমার নেক নজর তোমার উপরে পড়ছে তোমার খোদার নজর তোমার উপরে বহুদিন পরে পড়েছে মন্ত্রী বলল আপনি আমার খোদা হতে পারেন না আপনি আমার মালিক হতে পারেন না আমিও মানুষ আপনিও মানুষ মানুষ কখনো মানুষের খোদা হতে পারে বাদশা বলল তুমি আমার নির্বাচনী এলাকায় থাকো আমার মন্ত্রী তুমি আর তুমি বলো আমি তোমার খোদা নও আমি তোমার মালিক নই এত বড় দুঃসাহস তোমার কি করে হলো তখন ওই মন্ত্রী বলল আমি একজনের উপরে ঈমান এনেছি যার চাইতে ক্ষমতা আর কারো বেশি সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হলো নির্মম নির্যাতন করা হলো এই যে জালিম বাদশাহ লোকটার উপরে নির্যাতন করে বলেন তো লোকটা কি ওই বাদশার ধন সম্পদ দখল করেছে নাকি তো কিসের কারণে ইমানের কারণে জুড়ে বলেন কিসের কারণে আমার সাতক্ষীরার মুসলমানেরা
ইমান বড় দামি দৌলত আমাদের পূর্বপুরুষরা ইমান এনে ইমানের পরীক্ষা দিয়েছেন ইমান আনার পরে তারা নির্যাতন নিপীড়নের সম্মুখীন হয়েছেন প্রয়োজনে রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন তাও জালিমদের কাছে তারা ইমান বিক্রি করে দেন নাই নির্মম নির্যাতন আরম্ভ হয়ে গেল নির্মম নির্যাতন আরম্ভ হয়ে গেল নির্যাতন করে করে জিজ্ঞেস করা হয় তুমি যে আল্লাহর কথা বলো ঈমানের কথা বলো এই ঈমানের দীক্ষা তোমাকে কে দিল মায়ের খাইতে 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 এক সময় ওই ছেলেটার নাম বলে দিল বাদশা কয় দেখছো নি কারবার এই ছেলেটাকে আমি দিলাম জাদুকরের কাছে তালিম নেওয়ার জন্য সে উল্টা আবার একত্ববাদী রবের দাওয়াত শুরু করেছে জালিম বাদশা সৈন্যবাহিনীকে বলল ছেলেটাকে তোমরা গ্রেফতার করো গ্রেফতার করে আনা হলো এরপরে প্রথমে মন্ত্রীকে বলা হলো হয় তুমি ঈমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো মন্ত্রী তখন বলল যে আল্লাহর উপর ঈমান এনেছি সে আল্লাহর প্রেমে এত মাতোয়ারা হয়েছি ওই আল্লাহর দীনের জন্য জীবন দিব বাদশা তারপরেও তোর কাছে নিজের ঈমান দিব না এটা যখন বলল বাদশা ক্ষিপ্ত হলো বলল করাত আনো করাত বুঝেন তো আপনারা করাত দিয়ে কি করা হয় হ্যাঁ সৎকিরার মানুষ আজকে কুরআনের কিচ্ছা শুনেন আপনারা ইমান এত সহজ বিষয় নয় এই কিচ্ছাগুলো কুরআনে আছে ইমানের নিয়ামত আনার কারণে করাত মাথার উপরে রেখে বলা হয়েছে হয় তুই ইমান ছাড় নইলে জীবনের মায়া ছাড় কয় করাত চালায়া দ্বিখণ্ডিত কইরা শহীদ বানায়া দাও তাও আমি আল্লাহর দিনের উপরে ইমান থেকে এক চুলও নড়ে যাব না আল্লাহু আকবার মাথার উপরে করাত রাখা হলো করাত রেখে লোকটাকে জীবিত অবস্থায় চিরে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো জালেম বাদশা ছেলেটাকে বলল দেখেছো তো তোমার চোখের সামনে মেরে ফেলেছি তোমাকে আমি শেষ সুযোগ দিচ্ছি তুমি মেধাবী ছেলে ভালো ছেলে তোমাকে আমি কাজে লাগাবো তোমাকে আরেকবার একটা সুযোগ দিই এখনো তুমি তোমার এই দাওয়াত ছাড়ো এই সব কাজকাম ছাড়ো অথবা তুমি নিজের জীবনের মায়া ছাড়ো ছেলেটা হাসতে হাসতে বলল কারে আপনি মৃত্যুর ভয় দেখান জন্ম মৃত্যু আপনার হাতে নয় জন্ম মৃত্যু যার হাতে তিনি কি বাদশার রাগান্বিত হয়ে গেল সেনাবাহিনী ডেকে আনলো ডেকে এনে বলল চুপিসারে নিয়ে বলল ছেলেটাকে মারতে চাই না ভালো ছেলে মেধাবী তো একজন মেধাবী কি একদিনে তৈরি হয় কয় মারবো না একটু ভয় দেখায় দেখি আসে কিনা এই ছেলেটাকে নিয়ে পাহাড়ে চলে যাও পাহাড়ের উপরে উঠবা পাহাড়ের উপরে উঠে তারপর বলবা বাদশার কথা মানো নইলে জীবনের মায়া ছাড়ো এই পাহাড় থেকে ধাক্কা দিয়া নিচে ফেলে দিব বাচ্চা মানুষ হয়তো পাহাড়ের উপরে উঠে এই ভয় দেখালে হয়তো সে তার এই কাজকাম চাইরা আমার কথা মেনে নিতে পারে কিন্তু বেকুব বাদশা এটা বুঝে নাই যারা ঈমান আনে তাদের অন্তরে এমন সাহস চলে আসে তারা তখন এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না তার সৈন্যবাহিনী এবার ছেলেটাকে নিয়ে পাহাড়ে চলে গেল ছেলেটা বলল কি ব্যাপার তোমরা আমাকে পাহাড়ে উঠাও কেন তখন তারা বলল দেখো এখনো সময় আছে বাদশা আদেশ দিয়েছেন তোমাকে এই পাহাড় থেকে আমরা ধাক্কা দিয়ে নিচে ফালাইয়া মেরে ফেলবো এখনো সময় আছে বাদশার কথা মানো নইলে জীবনের মায়া ছাড়ো তখন ছেলেটা মনে মনে দুয়া আরম্ভ করলো মাবুদ গো তুমি এই বাদশাকে বুঝানোর জন্য তোমার ক্ষমতা একটু দেখাও এই জালিমগুলোর হাত থেকে আমাকে বাঁচাও বলেন তো পাহাড় হুকুম মানে কোনো মানুষের না আল্লাহর আরো জোরে বলতে হবে কার আল্লাহ ছেলেটার দোয়া কবুল করলেন দোয়া কবুল করে তারা যখন ছেলেটাকে ধাক্কা দিয়ে ফালাতে যাবে ঠিক তখন আল্লাহর হুকুমে পাহাড়টা থর থর করে কেঁপে উঠল আল্লাহ আকবার হঠাৎ করে পাহাড় যখন কেঁপে উঠল যারা ছেলেটাকে ফেলে দিতে নিয়ে এসেছিল তারা নিজেরাই ভীত হয়ে ভয় পেয়ে তারা নিজেরাই নিচে পড়ে মারা গেল ছেলেটা বেঁচে গেল ছেলেটা বাদশার দরবারে হেঁটে হেঁটে আসলো বাদশা ছেলেটাকে দেখে হাইসা দিয়া কয় বুঝছি তুমি জীবনের মায়ায় আমার কথা মানছো আসো ওয়েলকাম
কয় বেকুব বাদশা আমি তোমার কথা মানি নাই, তুমি যাদেরকে পাঠিয়েছিলে আমাকে মারার জন্য তাদের খোঁজ নাও, দেখো তারা মরে গেছে, আমি আল্লাহর রহমতে বেঁচে ফিরে এসেছি। খারাপ লাগে আপনাদের? বাদশা আরো রাগান্বিত হল, কিছু সেনাদেরকে ডেকে বলল ছেলেটাকে নিয়ে তোমরা এবার সাগরে যাও, সাগরের গভীরে চলে যেও, গভীরে গিয়ে তারপরে ট্রলালে থেকে বলবা হয় তুমি জীবনের মায়া ছাড়ো, নইলে বাদশার কথা মানো, যদি না মানো এই গভীর সাগরে তোমাকে ফেলে দিব, গভীর সাগর বড় বিপজ্জনক জায়গা। আমি নিজে গত বছর গভীর সাগরে বিরাট একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম, একেবারে মৃত্যু থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন, খুব কাছ থেকে মৃত্যুকে সেদিন অবলোকন করেছি। ছেলেটাকে যখন তারা গভীর সমুদ্রে নিয়ে গেল, ছেলেটা তখন বলল আল্লাহ এবারও তুমি আমাকে বাঁচাও। বলেন তো সাগরের পানি, সাগরের পানিতে পানি ঢেউ খেলে কার হুকুমে, সাগরের মধ্যে জলোচ্ছ্বাস উঠে কার হুকুমে, হঠাৎ করে আল্লাহর হুকুমে আবার সাগরের মধ্যে ভয়াবহ জলোচ্ছ্বাস আরম্ভ হয়ে গেল। ওই জলোচ্ছ্বাসে তাকে যারা নিয়ে গিয়েছিল সবাই মরে গেল, আর ছেলেটাকে আল্লাহর হুকুমে সাগরের ঢেউ আস্তে আস্তে করে তীরে ভিড়াইয়া দিল। সুবহানাল্লাহ, কইতে মন চায় না। ছেলেটা এবার বাদশার দরবারে আসলো, বাদশা কয় বুঝছি এবার কাম হয়েছে, এবার তুমি আমার কথা মেনে নিস, আসো ওয়েলকাম। কয় বেকুব বাদশা, যাদেরকে দিয়ে আমাকে পাঠাইছিলা খোঁজ নাও তাদের অবস্থা কি, যাদেরকে পাঠিয়েছিলা আমাকে মারার জন্য উল্টা তারা মরে গেছে, আমি জীবিত অবস্থায় ফিরে এসেছি কার রহমতে। বাদশা বলল কি ব্যাপার, আজীব অবস্থা, ছেলেটাকে মারা যাচ্ছে না কেন? তখন ছেলেটা বলল জালিম বাদশা, তুমি যদি আমাকে মারতে চাও তো আমি যা বলবো তা তোমাকে মানতে হবে, আমার কথা মতো কাজ করলে তুমি আমাকে মারতে পারবে। তখন জালেম বাদশা বলল ঠিক আছে, তোমাকে মারার ফর্মুলা তুমি বলে দাও। ছেলেটা তখন বলল আমাকে মারতে হলে বিরাট একটা সভার আয়োজন করতে হবে, যেখানে অসংখ্য জনগণ উপস্থিত থাকবে, এটা প্রথম শর্ত। দুই নম্বর শর্ত হলো সেখানে তুমি খেজুরের কাণ্ড দিয়ে শুল বুঝেন তো আপনারা, শুলে আমাকে চড়াবা। এরপরে তিন নম্বর একটা তীর হাতে নিয়া তীর মারার সময় এটা বলবা বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম, অর্থাৎ এর অর্থ হলো এই গুলামের রবের নামে আমি তীর মারলাম। টেকনিক দেখছেন, কয় এই তিন শর্ত যদি পূরণ করো তো আমাকে মারতে পারবা। বাদশা মেনে নিল, মৃত্যুদণ্ড দেওয়ার জন্য একটা বিরাট জায়গাকে নির্বাচন করা হলো, ওই এলাকার সকল মানুষেরা ওই মাঠে গিয়ে হাজির হয়ে গেল। এরপরে শুলে চড়ানো হলো, এরপরে ছেলের কথা মতো বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম এটা বলে যখন তীর মারা হলো, তীরটা ছেলেটার কান পট্টিতে গিয়ে লাগলো। ছেলেটা তখন এভাবে হাত চাপা দিল, হাত চাপা দিয়ে কালেমা পড়তে পড়তে সে শহীদ হয়ে গেল। এই দৃশ্য যখন সকল উপস্থিত মানুষ দেখল, তারা বলল বাদশা এই লোক এই ছেলেটাকে মারার জন্য কত চেষ্টা করলো পারল না। ছেলেটা বলেছিল ছেলেটার রবের নামে তীর মারলে ছেলেটা মারা যাবে, তো ছেলেটা যা বলেছে তাই হয়েছে, তার মানে ওই রবই হচ্ছেন সত্য। এই একটা ছেলের শাহাদাতের এই চিত্র দেখে উপস্থিত সব মানুষ চিৎকার করে কালেমা পড়ে পড়ে ইমানদার হয়ে গেল। মনে রাখবেন, যেখানে ইসলামের জন্য মজলুমদের রক্ত পড়ে ওই জায়গাটা ইসলামের উর্বর ভূমিতে পরিণত হয়ে যায়। একটা ছেলে সেখানে জীবন দিয়ে ওই এলাকাকে ইসলামের জন্য দিনের জন্য আবাদ করে দিয়েছে, আল্লাহু আকবার। বাদশা কই দেখছো নি কারবার, মারলাম একটা রে, তৈরি হয়ে গেছে কয়টা, কথা কর না কেন, অসংখ্য হিসাব। ওই স্বভাবের মানুষ এখনো দুনিয়াতে আছে, তারা একটা দুইটারে মারে, একটা দুইটারে আটকায় দেখে হায় রে হায়, আটকাইছি লাভ তো হয় না, আরো দেখি এদিক ওদিক আছে। আল্লাহর দিনের দাওয়াতকে থামানো যাবে না, একজন দুইজন তিনজন দশজন একশো দুইশো হাজার হাজারকে আটকায়া দিয়ে শহীদ করে আল্লাহর দিনের দাওয়াতকে বন্ধ করা যাবে না, আল্লাহ অসংখ্য মুজাহিদ তৈরি করে দিবে।
কষ্ট হচ্ছে আপনাদের বাদশা কয় দেখছো কারবার এতগুলা মানুষ ইমানদার হয়ে গেছে বাদশা বলল আমার রাজ্যের রাস্তার মুরে মুরে এলাকা এলাকায় খন্দক খনন করো খন্দক মানে গর্ত কি খনন করো ওই যে আপনাদেরকে ঘটনাটা বলতেছি কেন জানেন এই সূরার তাফসীর বোঝাবার জন্য এই যে গর্তের কিচ্ছাটা আসছে বাদশা বলল গর্ত খুঁড়ো গর্ত খনন করো বাদশার হুকুম মত প্রতিটা এলাকায় এলাকায় গর্ত খনন করা হলো এরপরে বাদশা বলল গর্তের ভেতরে কাঠ ফেলে দাও আগুন জ্বালায়া দাও আগুন জ্বালায়া দিয়া লোকদেরকে বলা হলো তোমরা যে বাদশার সামনে কালেমা পড়েছো ইমানদার হয়েছো আগুন জ্বালানো হয়েছে বাদশার হুকুম হয় তোমরা ইমান ছাড়ো নইলে ওই আগুনের মধ্যে ফেলা হবে মরে যাবার জীবনের মায়া ছাড়ো দুইটা অপশন একটা চুজ করো হয় ইমান ছাড়ো নইলে দুই নাম্বারে জীবনের মায়া তখন সেই লোকগুলো বলেছিল আমরা আমাদের রবের উপরে ইমান এনেছি ওই রবের জন্য আমরা প্রয়োজনে জীবনের মায়া ছাড়বো তাও আমরা ইমান নামক নেয়ামত হারাবো না আহারে কি বিভৎস চিত্র তখন শুধু চতুর্দিকে মানুষকে জ্বালানো হচ্ছে পুরানো হচ্ছে বলেন তো এটা নবীজির জন্ম নেওয়ার কত বছর আগের ঘটনা আরো জোরে বলেন কেন এই ঘটনাটা শুনিয়েছেন এটা বলেন তো মাদানী যুগের সূরা না মাক্কি যুগের সূরা বলেন তো মক্কার মধ্যে পিটাপিটি কম না বেশি সাহাবিরা চারিদিকে মার খায় তখন আল্লাহ সূরা নাজিল করে বলতেছেন কি আর মায় দেখাইতেছ আবু জাহাল আবু লাহাব পিটায় তোমাদের আগে ওই রকম করার দিয়া জীবিত লোকদেরকে দ্বিখণ্ডিত করা হয়েছে আগুনে পুড়াইয়া শহীদ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী ইমানদারেরা জীবন দিয়েছে শহীদ হয়েছে তাও তারা ইমান বিক্রি করে ইমান হারা হয় না এই ঘটনা আল্লাহ সূরা বুরুজে বলছেন আল্লাহ বলছেন এরপরে আগুন জ্বালালো হলো আন্নারি জাতিল ওয়াকুদ আগুন জ্বালানো হলো বলা হলো হয় ইমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো তারা দুই নাম্বার অপশনটা চুজ করলো জীবনের মায়া ছেড়ে দিল আহারে ডানে বামে সামনে পিছে শুধু বিভৎস চিত্র গর্তের মধ্যে ফালায়া ইমানদারদেরকে কাফেররা নির্মমভাবে জ্বালায়া পোড়াইয়া মেরে ফেলতেছে হাদিসের মধ্যে একজন মহিলার ঘটনা এসেছে এই মহিলার কুলের মধ্যে একটা নবজাতক বাচ্চা ছিল অবুজ শিশু কথাও বলতে পারে মহিলাটা ইমান এনেছিল যখন মহিলাটাকে ওই আগুনের গর্তে ফেলা হবে মহিলা ভাবতেছে আহারে আমার কলিজার টুকরাই বাচ্চা তারে রেখে আমি কেমনে শহীদ হব চিন্তা করতেছে বাচ্চাটাকে বাঁচানোর জন্য একটু মিথ্যা বলি বলি যে আমি ইমান আনে নাই যখনই মহিলা মাথা এইটা এনেছে বলেন তো কুলে থাকা শিশুর জবান খুলে দিতে পারেন কে ইউসুফ নবী যখন সমস্যায় পড়েছিলেন একটা বাচ্চার জবান তখন খুলে দিয়েছিলেন কে আবার জুরাইজের কাহিনী এসেছে হাদিসে ওইদিকে গেলে ঘটনা লম্বা হবে বনি ইসরায়েলের একজন আল্লাহওয়ালা ছিল জুরাইজ সেও যখন বিপদে পড়েছিল একটা অবুজ শিশুরকে কথা বলার শক্তি দিয়েছিলেন কে এই মহিলাও যখন ইমান আনে নাই এটা বলে ফেলবে কিনা বলে ফেলবে কিনা তখনই ওই শিশুর জবান আল্লাহ খুলে দেন শিশু বলল আমার মা গো তোমার সামনে আগুন দেখতেছে এটা আগুন নয় ওরা তোমাকে আগুনে ফেলে দিয়ে হাসাহাসি করবে আর তুমি আগুনে যাওয়ার পরে দেখবা এটা আগুন নয় তোমার জন্য জান্নাতের বাগান হয়ে গেছে ছোট্ট বাচ্চা যখন কথা বলল মহিলা সিদ্ধান্তে অটল থাকলো ওই মহিলাকে তার ছোট্ট সন্তান সহ আগুনে পুড়াইয়া দেওয়া হলো আমার বাবা যান ভাই যানরা শোনেন গোটা পৃথিবীতে এখনো জালিমের গোষ্ঠী মুজাহিদদের উপরে দিনদার ইমানদারদের উপরে নির্যাতন চালায় এই নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ নতুন কোনো বিষয় নয় এটা নবীজি দুনিয়াতে আসার আগেও দুনিয়াতে ছিল কি ছিল না ওই গর্তওয়ালা জালিমদের কাহিনী আল্লাহ সূরা বুরুজে বয়ান করছেন আল্লাহ তাআলা বলছেন قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين
মুমিনিন শুহুদ আল্লাহ বলছেন গর্তওয়ালা জালেমগুলোর উপরে আল্লাহর লানত এরা গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে ঈমানদারদেরকে পুড়িয়ে মেরেছে বিবৎস এই চিত্র তারা গর্তের কিনারে দেখে দেখে তারা গর্তের কিনারে বসে দেখেছে আল্লাহ বলছেন এই ঈমানদারগুলোকে মারা হয়েছে পুরানো হয়েছে অপরাধ ছিল ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাহ বলছেন এই সকল ঈমানদারদেরকে পুরিয়ে এভাবে হত্যা করা হয়েছিল কারণ তারা যার উপরে ঈমান এনেছিল গলার আওয়াজ বড় করে বলতে হবে তিনি কে আল্লাহ বলছেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ আসমান আর জমিনে আসমান সমূহ আর জমিনে যা আছে সবকিছুর মালিকানা যার হাতে তিনি কে আল্লাহ বলছেন সেই আল্লাহ সবকিছু দেখেছেন সেই আল্লাহ সবকিছুর সাক্ষ্য এবার আসেন আমরা ফিরে যাই প্রথম চারটা আয়াতে আল্লাহ কি করেছিলেন ভুলে গেছেন নাকি আপনারা বলেন কি করেছিলেন দেখি তারা কি মনে রাখলো কয়টা জিনিসের কসম আচ্ছা ঘুমাচ্ছে নাকি তা তাকবীর মানেন লিল্লাহি তাকবীর পেছন থেকে আওয়াজ আসে না লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর দশ পনেরো মিনিট থাকা যাবে তো এই যে কিচ্ছাটা যে বলছি কিচ্ছার পরে আরেক ঘটনা আছে আল্লাহ কিচ্ছা শোনাইছেন কেন এটা আল্লাহ এর পরে বলতেছেন কেন কিচ্ছাটা শোনাইলেন ওইটা শুনে আজকে বাড়িতে ছুটে দিব ইনশা আল্লাহ প্রথম চারটা এতে কসম হয়েছিল এক নম্বরে কিসের গ্যালাক্সি মনে রেখেছেন আলহামদুলিল্লাহ দুই নম্বরে কেয়ামতের দিনে তিন নম্বরে দর্শকদের আর চার নম্বরে দৃশ্যে এবার আসেন এই চারটা জিনিসের কসম করে আল্লাহ এই কিচ্ছা বলেছেন কেন কারণটা কি এই কারণটা এখন বলবো তার আগে বলি আপনারা কসম করেন না মাঝে মাঝে আমরাও কসম করি আল্লাহও কসম করেন তো আমাদের কসম আর আল্লাহর কসম কি এক আমরা যখন কসম করি কখন মানুষকে কিছু বিশ্বাস করাবো তখন বলি আল্লাহর কসম আমি যাই নাই আল্লাহর কসম আমি খাই নাই আবার তবে কসমের ক্ষেত্রে মাঝে মাঝে আমরা শিরক করে ফেলি কিরকম মাঝে মাঝে আমরা বলি বিদ্যার কসম বাপের কসম মায়ের কসম দাদার কসম করে কি করে না আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যায় নবীজি বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো শপথ করলো সে আল্লাহর সাথে শিরক করলো খবরদার আমার ভাইয়েরা বোনেরা চাচারা চাচিরা কখনো আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা যাবে আচ্ছা তো আমরা কসম করি বিশ্বাস করাবার জন্য আল্লাহ কেন কসম করেন আল্লাহ কসম করেন কসমের ঠিক পরে কসমের ঠিক পরে আল্লাহ যেটা বলবেন ওইটার সাথে যেটার সম্পর্ক ওইটার কসম আল্লাহ করেন আচ্ছা তাহলে আল্লাহ এখানে চারটা বিষয়ের কসম করে কিচ্ছা বলেছেন কাদের গর্তওয়ালা জালিমদের তাইলে এই চারটা বিষয়ের কসম এখানে করলেন কেন এই জালিমদের সাথে এই জালিমদের কিচ্ছার সাথে চারটা বিষয়ের কি সম্পর্ক কেন আল্লাহ কসম করলেন উত্তর নেন এবার উত্তর দিচ্ছি এক নম্বর প্রথমে আল্লাহ গ্যালাক্সির কসম করেছেন আমি বলেছিলাম প্রথমে গ্যালাক্সি বুঝাইছিলাম যে আমরা অসংখ্য গ্যালাক্সির মধ্যে একটা গ্যালাক্সির কোনো একটা সৌরজগতের কোনো একটা গ্রহের কোনো একটা দেশের কোনো একটা জেলার উপজেলার কোনো একটা গ্রামের বাসিন্দা আল্লাহ গ্যালাক্সির কসম এই জন্য করেছেন এক একটা গ্যালাক্সির ভেতরে আল্লাহর সৃষ্টিজগতের ক্ষুদ্রতম জায়গায় মানুষ বাস করে যে হারে লাপ্পা নারে নাপ্পা করে যে বাহাদুরি দেখায় তার যেন এটা মাথায় থাকে যে আল্লাহ আমি এই বিশাল গ্যালাক্সিগুলোর উপরে ক্ষমতা চালাই তোমার মতো ক্ষুদ্র জালিমকে আমি যে কোনো সময় চাইলেই শেষ করে দিতে এজন্য প্রথমে আল্লাহ গ্যালাক্সির কসম করলেন দুই নম্বরে আল্লাহ কিয়ামতের দিবসের কসম করেছেন এই জন্য কারণ হলো এই দুনিয়ার জীবনে কয়েকটা দিন দুনিয়ার জীবনের শুরু আছে শেষও আছে শেষও আখিরাতের শুরু আছে শেষ আল্লাহ বলেছেন যে জীবনের শুরু আছে শেষ আছে এই জীবনে যত ফডর ফডর করো আর মানুষের উপর জুলুম করো এর প্রতিশোধ আমি আল্লাহ এমন দিনে নিব যার শুরু হবে শেষ আর অর্থাৎ তোমরা তো মানুষের উপর জুলুম করেছো একসময় মাইরা ফেলছো আর কেয়ামতের দিবসে আমি যেটা শুরু করব এটার কোনো শেষ আর তিন নম্বরে আল্লাহ দর্শকদের কসম করেছেন কেয়ামত দিবসের
কেন যারা ইমানদারদেরকে পুরাইয়া দর্শক হয়ে দেখেছে আল্লাহ কিয়ামতের দর্শকদের কসম করে বলছেন কিয়ামতের দিন জ্বলে যাওয়া পুড়ে যাওয়া শহীদগুলো হবে দর্শক আর জালিমগুলো হবে আল্লাহর জাহান্নামের আগুনের পুরানো কথা বুঝতে পেরেছেন চার নম্বরে আল্লাহ কসম করেছেন দৃশ্যের যেই দৃশ্য তারা দেখেছে এই ঠিক এই চিত্র কিয়ামতের দিন জাহান্নামে এই চিত্রটাও দেখানো হবে কার হুকুমে তাহলে বুঝতে পেরেছেন এই চারটা জিনিসের কসমের সাথে এই ঘটনার কি সম্পর্ক এবার আসেন এই ঘটনাটা শেষ করে আল্লাহ কি বলছেন আমি কি 10 মিনিট চালাবো না শেষ করে দিব কষ্ট হচ্ছে আপনাদের এই কাহিনীটা আল্লাহ আমাদেরকে শুনালেন এবার সান্তনা নিয়ে যান আপনারা কাহিনীটা শোনানোর পরে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল مؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق الله تعالى বলছেন নিশ্চয়ই যারা ইমানদার নারী এবং পুরুষদের উপরে নির্যাতন নিপীড়ন চালায় ثم لم يتوبوا এবং এই কাজ থেকে যারা ফিরে আসে না এই অবস্থায় তারা যদি মারা যায় ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক আল্লাহ বলছেন তাদের জন্য জাহান্নাম তাদের জন্য সেখানে রয়েছে পুরানোর শাস্তি আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সানিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর আল্লাহু আকবার আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ঈমান এনে সৎ কাজ করেছে ওই ইমানদারদের জন্য কোনো টেনশন নাই এমন জান্নাত তাদের জন্য রয়েছে যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়েছে যালিকাল ফাউজুল কাবীর এটাই হচ্ছে বড় সফলতা এটাই হচ্ছে মহান সফলতা তার মানে হলো যারা এভাবে নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে এদের জন্য ধ্বংস যারা আল্লাহর দীনপন্থী দিনদার লোকদের উপরে নির্যাতন চালায় নিপীড়ন চালায় অত্যাচার চালায় দুনিয়ায় এরা ধ্বংস আখেরাতেও এরা ধ্বংস আর আল্লাহ বলছেন যারা ইমানের পথে থাকে দুনিয়ায়ও তারা সফল আখেরাতেও যালিকাল ফাউজুল কাবীর এটাই হচ্ছে বড় সফলতা একজন ইমানদার যখন ইমানের জন্য জীবন দেয় সে আসলে পরাজিত হয় না কারণ ইমানের জন্য যে জীবন বিলীন হয় ওই জীবনই হচ্ছে শ্রেষ্ঠ জীবন কারণ এই জীবনের পরে আছে আল্লাহর জান্নাতের সুখ আর শান্তি সুবহানাল্লাহ পরে না পাওয়া এরপরে আল্লাহ তাআলা এই ঘটনাটা শোনানোর পরে আবার কঠিন কিছু কথা বলছেন কঠিন কথা কথাগুলো কার কোরআন পড়লে দেখবেন কোথাও খুব কঠিন কথা কোথাও খুব নরম কথা এবার কঠিন কঠিন আল্লাহর ধমক শুরু হয়েছে এবার আল্লাহর কি শুরু হয়েছে ধমক আল্লাহ এবার বলছেন ধমক দিয়ে বলছেন إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيد আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহর পাকড়াও আল্লাহর সাইজ করার পদ্ধতি বড় কঠিন বলেন আল্লাহর সাইজ করার পদ্ধতি কেমন কেন আল্লাহ এই কথা বললেন কিচ্ছাটা শোনানোর পরে আল্লাহ এই কথা কেন বললেন আল্লাহ বললেন তোমরাও সামান্য সুযোগ পাইয়া ইমানদারদেরকে সাইজ করো আর আমি আল্লাহ সাইজ করি না করি না করি না যখন আমি সাইজ করা আরম্ভ করব তখন আমি ছাড়ব না আল্লাহ বলছেন আমার সাইজ করা বড় কঠিন আমার পাকড়াও বড় মারাত্মক আমার পাকড়াও বড় বিপজ্জনক আমার ক্ষমতা শোনো إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ আমার ক্ষমতা হলো আমি প্রথমবার সৃষ্টি করি এরপরে সৃষ্টি করার পর মরে যাওয়ার পরে আমি আবার জিন্দা করি কেমন পাওয়ার আল্লাহ দুনিয়ার জালেমগুলোকে বলছেন দেখ আমি আল্লাহর ক্ষমতা দেখ আমি মাইরাও আবার জিন্দা করতে তোরা কি মাইরা জিন্দা করতে পারবি এটা আল্লাহর প্রশ্ন কার প্রশ্ন এই কথাগুলো আল্লাহ এখানে কেন বললেন শেষের দিকে আল্লাহ তার ক্ষমতা বুঝাচ্ছেন অনেক মানুষ থাকতে পারে
সংশয়বাদী কই মরে যাওয়ার পরে জিন্দা হব কেমনে এটা কেমন বিষয় কারণ মাটির সাথে সব দেহটা মিশে যাবে হ্যাঁ হাড্ডি কুড্ডি সব আলাদা হয়ে যাবে কেমনে এটা আবার আলাদা এই একসাথে হবে এটা কিভাবে সম্ভব এটা বোঝানোর জন্য একটা ছোট্ট উদাহরণ দেই মনোযোগ আছে তো এই যে মোবাইল মোবাইল দিয়ে উদাহরণ দেই আপনারা মোবাইল নষ্ট হলে কোথায় যান মিস্ত্রি মেকানিকের কাছে তো মোবাইল নষ্ট সে কি করে তখন খুললা ফেলে এটা খুললা দেখা যায় ভেতরের পার্টসগুলোকে আলাদা আলাদা করে ফেলে আমরা যারা মেকানিক না দেখলে মাথা ঘোরায় হায় রে হায় সব দিকে খুলে ফেলছে আবার দেখা যায় কাজ করার পরে আবার জোড়া লাগাই আগের মতোই বানাইয়া দিয়ে দেয় যারা গাড়ি ব্যবহার করেন গাড়ি নষ্ট ডেন্টিং পেইন্টিং হবে গোটা গাড়িকে খুইলা পার্টসগুলো আলাদা করে ফেলে মিস্ত্রি কাজ করে আবার সেগুলোর জোড়া লাগাইয়া দিয়ে দেয় কি বলেন দেখি দেয় না আপনার একটা ফ্রিজ নষ্ট হয়েছে নিয়ে গেছেন সব খুলে ফেলছে টেলিভিশন সব খুলে ফেলছে দেখবেন মেকানিকরা কাজকাম কইরা আবার এটাকে জোড়া লাগাইয়া এই যে দেখেন প্যান্ডেলটা এখানে ভাইরা কি সুন্দর এটাকে এই আপনার পর্দা টর্দা দিয়া বানাইছে কালকে সকালে সব খুলে ফেলবে নতুন আর এক জায়গায় মাহফিল হইলে আবার নিয়ে এটা লাগাইয়া দিবে তো এইগুলাই যে ভাঙা গড়ার জন্য মানুষের মাথায় জ্ঞান দিয়েছেন কে আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি যন্ত্রপাতি খুইলা আবার লাগাই দিতে পারে জোড়া তালি দিতে পারে অপারেশন করার সময় ডাক্তার ছিঁড়ে ফেলে ভিতরের কাজকাম করে আবার জোড়া লাগাই দিতে পারে আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে মানুষ যদি খুইলা কোনো জিনিসকে আবার জোড়া লাগাইতে পারে তো ওই আল্লাহ বুঝি আমার আপনার শরীরের পার্টস একদম ছুটে ছুটে আলাদা হয়ে গেলে ওইগুলার জোড়া লাগাইয়া আবার আল্লাহ জিন্দা করতে পারবেন না পারবেন কি না এই ঘটনাটা আল্লাহ বলেছেন একজন কাফির গিয়ে নবীজিকে বলেছিল মাইয়াহিয়াল আইদামা ওয়া হিয়া রামিম সব আলাদা হয়ে গেলে জোড়া লাগবে কেমনে আল্লাহ বললেন হেরে জবাব দেন কুল ইয়ুহইহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা প্রথমবার বানাইছিলেন যিনি পরের বার এটা শেষ হয়ে গেল আবার বানাইতে পারবেন তিনি আল্লাহু আকবার বলেন আল্লাহ এখানে প্রথমে বললেন ইন্না বাতাস রাব্বিকা লাশাদীদ আল্লাহর পাকড়াও বড় মারাত্মক বড় কঠিন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ তিনি প্রথমবার সৃষ্টি করেন আবার তিনি পরের বারও সৃষ্টি করেন এরপরে আল্লাহ বলছেন আল্লাহ প্রথমে তার কিছু কোয়ালিটির বর্ণনা দিচ্ছেন আল্লাহ বলছেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ তিনি হচ্ছেন ক্ষমাশীল তিনি হচ্ছেন প্রেমময় দুল আরশিল মাজিদ তিনি হচ্ছেন আরশের অধিপতি ফাআলুল লিমা ইউরিদ তিনি এমন এক ক্ষমতাবান রব যা চান তাই তিনি করতে পারেন দেখেন এক দুই তিন চার পাঁচ কয়টা আয়াত জোরে বলেন একেবারে গুনে গুনে বললাম পাঁচটা আয়াতে আল্লাহ তাআলা তার বড়ত্বের কথা বললেন প্রথমে আল্লাহ বলেন আমার সাইজ করা বড় বলেন আমার সাইজ করা বড় কঠিন এরপরে আল্লাহ বলেন আমার ক্ষমতা এমন বানাইয়া ফেলি মাইরা ফেলি আবার আমি জোড়া লাগাইয়া এরপরে আল্লাহ বলেন আমি আবার ক্ষমাও করি আল্লাহ বলেন আমার ভিতরে প্রেম আছে দয়া আছে এরপরে আল্লাহ বলেন আমি আরশের উপরে সমাসীন রব এরপরে আল্লাহ বলেন আমার এমন ক্ষমতা আমি যা চাই তাই করি আল্লাহু আকবার এই কথাগুলো বলে আল্লাহ এবার বলছেন ও আমার হাবিব হাল আতাকা হাদীসুল জুনুদি ফিরআউন ওয়া সামুদ ফেরাউন আর সামুদ জাতির লোকদের সাথে আমি কি করছিলাম এটা কি আপনার জানা আছে আল্লাহ কি করেছেন ফেরাউনের সাথে আল্লাহ বলছেন আমি ফেরাউনকে তার দলবল সহ তার ক্ষমতা সুদ্ধা তার সৈন্যবাহিনীকে আমি পানিতে চুবাইয়া মেরেছি আর সামুদ জাতির কাছে এসেছিলেন সালেহ আলাইহিসসালাম বলেন সামুদ জাতির প্রতি কোন নবী এসেছিলেন সালেহ আলাইহিসসালাম সালেহ আলাইহিসসালামের সাথে সেই জাতির নেতৃস্থানীয় লোকেরা অত্যন্ত নির্মম নিষ্ঠুর আচরণ করেছিল নয় গোত্রের নয় জন নেতা সালেহ আলাইহিসসালামকে তারা হত্যা করতে চেয়েছিল কিন্তু আল্লাহ তাআলা সালেহ আলাইহিসসালামকে বাঁচাইয়া দিয়া এদেরকে ধ্বংস করে দিয়েছিলেন কে আল্লাহ বলছেন আমি হলাম সেই রব অগণবী ফেরাউনের বাহিনীকে সামুদের বাহিনীকে আমি সাইজ করেছি এদেরকে আমি দলবল সহ শেষ করেছি সুতরাং পৃথিবীর এত বড় জালেমদেরকে আমি যদি বেজ্জত করে মারতে পারি
যে সকল ইমানদারদের উপরে জালেমরা নিপীড়ন চালায় সাইজ করার সময় আসলে তাদেরকেও আমি সাইজ করতে পারি ওয়াদাটা কান অপেক্ষা করতে হতাশ হওয়া যাবে না চতুর্দিকে অন্ধকার ভয় পাইয়েন না এই অন্ধকার থাকবে না সকালে দেখবেন সূর্যের আলো উঠে যাবে চতুর্দিকে অন্ধকার দেখে যেমন ভয় পাওয়া যাবে না সকালে যেমন ভোরের আলো ফুটে উঠবে ঠিক তেমনি জালেমদের হাসাহাসি জালেমদের নিপীড়ন দেখে ভয় পাওয়া যাবে না অচিরেই ভোরের আলো যেমন ফুটে উঠবে ঠিক তেমনি ইসলামের আলোকচ্ছটা উদ্ভাসিত হয়ে জালেমরা ধ্বংস হয়ে যাবে আপনি ভাবতেছেন কে ধরবে কেউ ধরা লাগবে না ধরবেন কে ধরবেন কে ফেরাউনের কি মুসা নবী সাইজ করছেন নাকি না মুসা নবীর কোন উম্মত সাইজ করছে ফেরাউনের সাইজ করছেন কে নমরুদ কে ইব্রাহিম নবী সাইজ করেছেন না কোনো মানুষ সাইজ করেছে সাইজ করছেন কে এখন যারা পৃথিবীতে নির্যাতন চালায় আপনারা সাইজ করতে না পারলো সাইজ করার একজন আছেন উনি কে এই কথাটা আল্লাহ কোন সূরায় বলেছেন জোরে বলেন কোন সূরায় এরপরে আল্লাহ বলছেন বালিল্লাযীনা কাফারু ফি তাকযীবি ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত আল্লাহ বলছেন কাফেররা মিথ্যা রূপের মধ্যে নিমজ্জিত রয়েছে অথচ তারা জানে না এই জালিমগুলো যা মন চায় তাই করে আল্লাহ বলছেন তারা জানে না ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত তাদেরকে যিনি পরিবেষ্টন করে আছেন তিনি কে সূরা বুরুজের আয়াত হলো 22টা প্রথম 20টা আয়াতে এই কথাগুলো বলে আল্লাহ 21 নম্বর আয়াতে বললেন বাল আল্লাহ তাআলা 20টা আয়াতে এগুলো বললে 21 নম্বর আয়াতে বললেন এতক্ষণ যে দেড় ঘন্টা হাসিবুর রহমান বয়ান করলো এটা হাসিবুর রহমান আর তার উস্তাদ অথবা তার বাপ দাদাদের বানানো কথা নয় তাহলে আমরা বললাম আল্লাহ হাসিবুর রহমান কার কথা শোনাইছে আল্লাহ বললেন বাল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাউহিম মাহফুজ এতক্ষণ হাসিবুর রহমান যা শোনাইছে বাল হুয়া কুরআনুম মাজীদ এটা কুরআন মাজীদ থেকে তোমাদেরকে আল্লাহর কথা শুনিয়েছে বাল হুয়া কুরআনুম মাজীদ এটা কোরআনে মাজীদ এটাতে হাসিবুর রহমানও কলম লাগায় নাই তার উস্তাদরাও লাগায় নাই পৃথিবীর কোনো মানুষ এটা লিখে নাই ফি লাউহিম মাহফুজ এটা লৌহে মাহফুজে সংরক্ষণ করা আল্লাহর কিতাব আল্লাহু আকবার এই সূরাটার তাফসীর 22টা আয়াতের তাফসীর আমরা আজকে শুনলাম শুনে আমরা কি শিখলাম ইমানদারদের জন্য হারানোর কিচ্ছু জোরে বলতে হবে ইমানদারের জন্য হারানোর কিছু আমার জাতীয় কবি বলেছে